ড্রিমিং ক্যারিয়ারের দিকে কি এলো? বাজান, তোর জন্য তোর মা পায়েস রান্না করে পাঠিয়েছে। দারোয়ানের বাচ্চা দারোয়ান, তোর কত বড় সাহস! সামান্য দারোয়ান হয়ে তোর বউ পায়েস রান্না করেছে, আর সেই পায়েস খাবে আমাদের স্যার। সাহস, তুই আমাদের ছাড়কে তুই তুই করে কথা বলছিস? সামান্য একটা দারোয়ান হয়ে আমাদের ছাড়ের উপরে যেতে চাচ্ছিস? আরে ম্যাডাম বোঝেন না, ছাড়কে একটু পটিয়ে পাঠিয়ে যদি একটু ফাইল টাইল সই করে নেওয়া যায়। ইনকামের ধান্দা, এরা তো এসবই করে। ঠিকই বলেছো। না না, আমার সেরকম ইচ্ছে নেই। আর ওর মা একটু পায়েস রান্না করেছিল, তাই দিতে চেয়েছিলাম। কি দিল না দিল সবার আগে তুই আমাদেরকে দিতে পারতিস। আমরা খেয়ে টেস্ট করে দেখতাম এটাতে বিষ আছে নাকি অন্য কিছু আছে, বুঝতে পেরেছিস? কোনো বাবা তার সন্তানকে বিষ দিতে পারে না, কোনো মা তার পায়েসের মধ্যে বিষ মিশাতে পারে না। আফসোস, বড় আফসোস, সন্তানের সামনে তার বাবাকে আঘাত করলো, সে কিছুই বলতে পারলো না। এই গুলিয়া, এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, কে তোর সন্তান, কে তোর সন্তান? তিনি আর কেউ আমার জন্ম আজ আপনারা আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দেখছেন, আজ আপনারা আমাকে যে অবস্থানে দেখছেন, এই অবস্থানে আমাকে কে নিয়ে এসেছে? আমার এই দারোয়ান বাবা আমার সামনে আপনারা আমার বাবার গায়ে হাত দিয়েছে, আমার বাবা সামান্য একটা দারোয়ান বলে আমার চোখের সামনে আপনারা আমার বাবার গায়ে হাত দিয়েছে। আমি প্রতিবাদ করতে পারি না, কেন করতে পারি না? এই সোসাইটির জন্য কেন? আপনারা আমার সামনে আমার বাবার গায়ে হাত দিয়েছে, আমি সন্তান হয়ে আপনাদেরকে প্রতিবাদ করতে পারি না। কিন্তু যদি কোনো বাইন্ডিং না থাকতো, আমার বাবার গায়ে হাত দেওয়ার অপরাধে আপনাদের হাতটা ভেঙে টুকরো টুকরো করে দিতাম। মানে কি বলছেন স্যার, উনি আপনার বাবা? হ্যাঁ, এই দারোয়ান বাপি আমাকে বিসিএস ক্যাডার বানিয়েছে। আজ আমি ইয়োনো হয়ে এই উপজেলায় এসেছি শুধু আমার বাপের অবদানের কারণে। কোনো বাবা তার খাবারের মধ্যে বিষ দিতে পারে, কোন মা তার সন্তানকে মারতে পারে। আমি জানতাম না আমার বাবা এইখানে অবস্থান করছে, তাহলে আপনাদেরকে আমি পরিচয়টা দিতাম। ওইখানে আপনাদের আসতে যাইতে যে স্যালুট করছে, তিনি আর কেউ নন, আমার বাবা। আমি ভুলেই গিয়েছিলাম, আজ আমার ভুলের মাশুল আমার বাপ দিয়েছেন আপনাদের হাতের আঘাত।
আপনারা যে আঘাত, যে লাঞ্ছনা, যে গঞ্চনা আমার বাবাকে দিয়েছে তা আমার বাবা হজম করলেও আমি মনে হয় কোনোদিন হজম করব না, কোনোদিন না। সরি স্যার, আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা তো জানতামই না উনি আপনার বাবা। হ্যাঁ স্যার, আমাদের বিরাট একটা ভুল হয়ে গেছে। আরে আপনাদের আর কি দোষ, দোষ তো আমার বাবার কপালে আর আমার। আমার বাবাই কেন দারোয়ান হবে আর আমারই কেন বিসিএস ক্যাডার বানাবে আর আমি কেন ইউনো হয়ে এখানে নিয়োগ পাব। একটা কথা মনে রাখবেন, বাবারা দারোয়ান হয়ে জন্মায় না, বাবার কোটিপতি হয়ে জন্মায় না, ভাগ্য গুণে যে যার কর্মসংস্থান করে। আমার বাবা হয়তো তাই, তারপর আমার বাবাই আমার অহংকার।